মাছের সাথে পুকুর পাড়ে শাকসবজি চাষ করে সফলতা পেয়েছেন গাইবান্ধার নারী উদ্যোক্তা শিল্পী বেগম। তার কাছে প্রশিক্ষণ নিয়ে মাছ চাষ শুরু করেছেন আরও অন্তত 300 নারী। প্রথমে প্রশিক্ষণ ছাড়াই ছোট একটি পুকুরে মাছ চাষ শুরু করেন গাইবান্ধার পলাশবাড়ির মনোহরপুর গ্রামের শিল্পী বেগম। পুকুর পাড়ে করেন নানা ধরনের সবজি চাষ। 2020 সালে তিনি স্থানীয় মৎস্য অফিস থেকে মাছ চাষের ওপর প্রশিক্ষণ নেন। বর্তমানে তার পুকুরের সংখ্যা 5টি, যেখানে রয়েছে দেশি নানা জাতের মাছ। আগে একটি পুকুর ছিল, এখন 5টি পুকুর হয়েছে। আর পুকুর পাড়ে সবজি চাষ করে পারিবারিক মনে করেন পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে, অর্থনৈতিক আয় হচ্ছে। ওই সিএনজি ওখানে যখন ঢুকলো সদস্য হিসাবে, ওখান থেকে প্রশিক্ষণ নিল, নিয়ে এসে আমাকে যখন বললো যে এটা এটা এই সিস্টেমে করতে হবে, তখন আমি সহযোগিতা করি, ওই সিস্টেমে আমি যাই হোক মাছ চাষ করতেছি আর কি। শিল্পীর কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে মনোহরপুর গ্রামের প্রায় 300 জন মাছ চাষ শুরু করেছেন, যারা সফলতাও পেয়েছেন। আমার মনে হলো আমি বেকার বসে আছি, আমার জব নাই, পাশাপাশি তো এটা কিছু করা দরকার। তো ওনার ওই কাজে উৎসাহিত দেখে আমি নিজেও ওনার কাছে যাই এবং ওনার কাছ থেকে বিভিন্ন ধরনের পরামর্শ নেই, নেওয়ার পর মাছ চাষে জড়িত হই। মৎস্য কর্মকর্তারা বলছেন মাছ চাষে নারীদের আগ্রহী করে তুলতে শিল্পী বেগম অগ্রণী ভূমিকা রাখছেন। শিল্পী বেগম উনি কিন্তু আমাদের এই এসডিজি অর্জনে আমাদের গাইবান্ধায় অনন্য ভূমিকা পালন করেছেন। উনি বাই দিস টাইম আমাদের একজন সফল নারী মৎস্য চাষী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। পাশাপাশি ওনাকে দেখে আরও স্থানীয় অনেক নারীদের কিন্তু মৎস্য চাষে আগ্রহী উনি করে তুলেছেন। সফল নারী উদ্যোক্তা হিসেবে শিল্পী বেগমকে পুরস্কৃত করেছে জেলা মৎস্য অফিস। দীপ্ত, বার্তাকক্ষ। মাছের সাথে পুকুর পাড়ে শাকসবজি চাষ করে সফলতা পেয়েছেন গাইবান্ধার নারী উদ্যোক্তা শিল্পী বেগম। তার কাছে প্রশিক্ষণ নিয়ে মাছ চাষ শুরু করেছেন আরও অন্তত 300 নারী। প্রথমে প্রশিক্ষণ ছাড়াই ছোট একটি পুকুরে মাছ চাষ শুরু করেন গাইবান্ধার পলাশবাড়ির মনোহরপুর গ্রামের শিল্পী বেগম। পুকুর পাড়ে করেন নানা ধরনের সবজি চাষ। 2020 সালে তিনি স্থানীয় মৎস্য অফিস থেকে মাছ চাষের ওপর প্রশিক্ষণ নেন। বর্তমানে তার পুকুরের সংখ্যা 5টি, যেখানে রয়েছে দেশি নানা জাতের মাছ। আগে একটি পুকুর ছিল, এখন 5টি পুকুর হয়েছে। আর পুকুর পাড়ে সবজি চাষ করে পারিবারিক মনে করেন পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে, অর্থনৈতিক আয় হচ্ছে। ওই সিএনজি ওখানে যখন ঢুকলো সদস্য হিসাবে, ওখান থেকে প্রশিক্ষণ নিল, নিয়ে এসে আমাকে যখন বললো যে এটা এটা এই সিস্টেমে করতে হবে, তখন আমি সহযোগিতা করি, ওই সিস্টেমে আমি যাই হোক মাছ চাষ করতেছি আর কি। শিল্পীর কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে মনোহরপুর গ্রামের প্রায় 300 জন মাছ চাষ শুরু করেছেন, যারা সফলতাও পেয়েছেন। আমার মনে হলো আমি বেকার বসে আছি, আমার জব নাই, পাশাপাশি তো এটা কিছু করা দরকার। তো ওনার ওই কাজে উৎসাহিত দেখে আমি নিজেও ওনার কাছে যাই এবং ওনার কাছ থেকে বিভিন্ন ধরনের পরামর্শ নেই, নেওয়ার পর মাছ চাষে জড়িত হই। মৎস্য কর্মকর্তারা বলছেন মাছ চাষে নারীদের আগ্রহী করে তুলতে শিল্পী বেগম অগ্রণী ভূমিকা রাখছেন। শিল্পী বেগম উনি কিন্তু আমাদের এই এসডিজি অর্জনে আমাদের গাইবান্ধায় অনন্য ভূমিকা পালন করেছেন। উনি বাই দিস টাইম আমাদের একজন সফল নারী মৎস্য চাষী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। পাশাপাশি ওনাকে দেখে আরও স্থানীয় অনেক নারীদের কিন্তু মৎস্য চাষে আগ্রহী উনি করে তুলেছেন। সফল নারী উদ্যোক্তা হিসেবে শিল্পী বেগমকে পুরস্কৃত করেছে জেলা মৎস্য অফিস। দীপ্ত, বার্তাকক্ষ।